রাশিয়া একাই তার শত্রুদের নিশ্চিহ্ন করতে সক্ষম জানালো রাশিয়া। অন্যদিকে খেরসনে যুদ্ধ অপরাধ করেছে রাশিয়া, খুনিদের বিচার করব বললেন জেলেনস্কি। এবার বিস্তারিত, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে রাশিয়া একাই রুখে দাঁড়িয়েছে এবং মস্কো একাই তার শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম। তিনি বলেন রাশিয়া একাই ন্যাটো এবং পশ্চিমা জগতের বিরুদ্ধে লড়াই করছে। গতকাল শনিবার টেলিগ্রাম চ্যানেলে এসব কথা বলেছেন তিনি। সাবেক এই প্রেসিডেন্ট বর্তমান রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি তিনি ইউনাইটেড রাশিয়া দলের নেতা। মেদভেদেভ ইনস্টাগ্রামে দিয়ে পোস্টে আরও লিখেছেন, রাশিয়া এখনও তার অস্ত্র ভাণ্ডারে সব ধরনের অস্ত্র ব্যবহার করেনি এবং শত্রুদের সম্ভাব্য লক্ষ্য বা সব ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত করেনি। সব কিছুর জন্য এখনও সময় পড়ে রয়েছে। তিনি দাবি করেন আগামী দিনের বিশ্ব ব্যবস্থা গঠনের কাজ করছে রাশিয়া, এই ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গঠিত হবেই। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রুশ বাহিনী প্রত্যাহারের পর খেরসন অঞ্চলে 400 বেশি যুদ্ধ অপরাধ উন্মোচন করেছে তদন্তকারীরা। খেরসনের সেনা এবং বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে জানিয়ে অঞ্চলটিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছেন জেলেনস্কি। বেসামরিক নাগরিকদের মরদেহ পাওয়ার বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। মস্কোর দাবি সেনারা ইচ্ছাকৃতভাবেই বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্যবস্তু করেনি। খেরসনের পরিস্থিতি নিয়ে রবিবার রাতে ভাষণে জেলেনস্কি বলেন রুশ সেনাবাহিনী আমাদের অন্যান্য অঞ্চলের মতো এখানেও একই নৃশংসতা রেখে গেছে, আমরা প্রত্যেক খুনিকে খুঁজে বের করে বিচারের আওতায় আনব, এতে কোনো সন্দেহ নেই। ব্যাপক চাপের মুখে পড়ে খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও থমথমে পরিস্থিতি রয়েই গেছে। যারা খেরসন ছাড়েনি তাদের এখনই ফিরে না আসতে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় খেরসনে কারফিউ জারি করে যাতায়াত সীমিত করছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এর আগে কিয়েভ, বুচা, ইউজিউম এবং মারিওপুলে রুশ বাহিনী ছেড়ে গেলেও একাধিক গণকবরের সন্ধান পায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সেখানে নৃশংসতার পেছনে রাশিয়ার সেনাদেরকে দায়ী করছে জেলেনস্কি প্রশাসন। গত মাসে জাতিসংঘের একটি কমিশন জানায় ইউক্রেনে যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।